আহা সংকীর্তনের দুলা যদি পরে পাপির গায় নাচিয়া নাচিয়া পাইপি বৈকুণ্ঠেতে যায়, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে সেই জল পবিত্র হয় ভাগবতে বলে। ধুলা মাখিনি আমরা আজকে আপনাদের আশীর্বাদে প্রায় বারো বছর হয়ে গিয়েছে এই কীর্তন জগতে আছি, কীর্তনিয়াদের পিছনে পিছনে ছুটতেছি, ভক্তের চরণ ধরে কাঁদতেছি, ভক্তের চরণ পানে ভিক্ষা মাগতেছি। এই বারো বছর ধরে দেখলাম অভিমান অভিমান নিয়ে আছে সবাই, কিন্তু আজকে যারা কীর্তনে কাঁদে তারা কিন্তু নিরভিমান, তাদের কোনো অভিমান নাই। জানেন শাস্ত্রকার বলছে অভাব না থাকিলে কেউ কাঁদে না, ওরে অভাব না থাকিলে কেউ কাঁদে না, আরে অভাব না থাকিলে কেউ কাঁদে না, অভাব না থাকিলে কেউ কাঁদে না, আরে অভাবে পড়িলে সকলে কাঁদে, অভাব না পড়িলে কেউ কাঁদে না, অভাবে পড়িলে সকলে কাঁদে, অভাব না থাকিলে কেউ কাঁদে না। অনেকের অনেক অভাব, কেউ টাকা পয়সা হারিয়েছে, কেউ মা বাবা হারিয়েছে, দুই ছেলে তিন ছেলে বাবা, ও যে বারিন্দার মাঝে মা গুলোর মাত বন্ধ করতাম পারলাম না গো, বউ বালা নি শাশুড়ি বালা নি মারামারি করুনি খানাগুসা করুনি, এইটাই তো আর কিতা আছে কঞ্চে, এই গুনগুন গুনগুন করিয়া যদি কৃষ্ণ কথা কইতা তাহলে তো একটা লাভ হইতো, কার বউ কিলা ও কবল লইতা, হ্যাঁ কার সম্পদ কিলা কে কিলা ওটাও তো, এই কথাগুলো তো আন কথা, এই যে কথাগুলোর মধ্যে প্রাণ নাই, প্রাণ আছে কোন কথা, কোন কথা বলুন আপনারা, কৃষ্ণ কথা। ও বাবা কৃষ্ণ কথার মধ্যে প্রাণ আছে, তিন ছেলে, বড় ছেলে বলে বাবা তুমি মারা গেলে এই বাড়ির মধ্যে সব থেকে মিষ্টি যে আম গাছটা আছে ওই আম গাছটা কাটিয়া তোমাকে আমি পুরাবো, হ্যাঁ আমরা শ্মশানে নিয়ে তোমাকে এই ভালো গাছটা মিষ্টি গাছের আম দিয়ে আমি তোমাকে পুরাবো, তোমাকে এত ভালোবাসি বাবা। বাবা তো শুনে আনন্দে আত্মহারা, বাবা ছেলে কি বলে আমাকে এত ভালোবাসে, বড় ছেলের কথা শুনে মেজ ছেলে বলে বাবা তুমি মারা গেলে ওই কলকাতা থেকে শ্বেত পাথর এনে সুন্দর করে তোমার এই মন্দিরটা মৃত্যুর পরে তোমার এই মন্দিরটা আমি বানাবো, বাবা তো বা আমার বড় ছেলেও মেজ ছেলেও আমাকে এত ভালোবাসে কই কলকাতা থেকে আনবে, হ্যাঁ ছোট ছেলে বলে বাবা তুমি মারা গেলে ঢোল পিটিয়ে দশ গ্রাম নিমন্ত্রণ দিয়ে সবাইকে ভালো করে শ্রাদ্ধের সময় প্রসাদ খাওয়াবো, বাবা তো আনন্দে আত্মহারা। গুরুদেব বাড়িতে আসার পরে বললেন বাবা গুরুদেব আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে সব আপনার কৃপা, আহা গুরুদেব বললেন বাবা পরীক্ষা কর তোর ছেলে কেমন, আমি একটা মন্ত্র বলি এই মন্ত্রটা বললে তুই মরার মতো পড়ে থাকবি, হ্যাঁ আর তোর ছেলেরা কি বলে সেটা তুই শুনতে পারবি, পরের দিন সকালবেলা মন্ত্র বলে গুরুর দেওয়া মন্ত্র বলে যুগ নিদ্রায় শায়িত, আহা সবাই বলছে মারা গিয়েছে রে, হায় হায় ভালো মানুষটা চলে গেল, পাড়া প্রতিবেশী সবাই আসছে, বড় ছেলেকে ডাক দিলেন এই তোমাদের বাবা তো মারা গেলেন এবার কোন গাছটা কাটবো তোমরা বলে দাও, এভাবে বলে না পাড়া প্রতিবেশী কোন কোন গাছ কাটবো, বড় ছেলেকে যখন বলা হয়েছে তো বড় ছেলের বউ এসে বলতেছে স্বামী তুমি না বলেছিলে মিষ্টি আম গাছটা বাবার জন্য, এই রাখো রাখো মিষ্টি আম গাছ, আম গাছ তো আম গাছ যে গাছে আম ধরে না ওই গাছটা দিয়ে দাও, মিষ্টি গাছের আম গাছ ছেলে পেলে আছে না, এ ভালো গাছটা যদি কেটা কাটা হয় তাহলে ছেলে পেলের আম খেতে খাইতে পারবে পারবে, বাবা তো বলে বাবা কি ভালোবাসে ছেলে, হ্যাঁ এবার মেজ ছেলে বলতেছে দাদা তুমি যখন আম গাছটা দিলে না কলকাতা থেকে শ্বেতপাথর আনা আর সিলেট থেকে টাইলস লাগানো একই কথা, কোন রকমে একটা মন্দির বানিয়ে দেবে, ছোট ছেলে বলে তোমরা যখন কিছুই দেবে না, হ্যাঁ
তোমরা যখন কিছুই দেবে না তাহলে আমি এই গ্রামের যে প্রত্যেক ঘর থেকে একজন একজন বলে খাওয়াইয়া কোন রকমের সাধ্যের কাজটা সেরেই নেবে, টাকা পয়সা খরচ করে কি লাভ? বাবা তো বাবার পথে চলে গিয়েছে, এবার বাবা যারা দিয়ে উঠছে নাড়া দিয়ে উঠছে, এ বাবা তুমি মরনি মরনি তুমি মরনি, হ্যাঁ আহা তুমি মরলে না, হ্যাঁ হ্যাঁ বলি বাবা রে এতদিন তো মরেই ছিলাম, তোদের মায়ায় আমি মরেই ছিলাম, আজ মনে হচ্ছে আমি নতুন জীবন ফিরে পেয়েছি। হরি বল ভক্তগণ, এই হচ্ছে জগতের ভালোবাসা, মিছা দান্দাবাজি এ সংসার মনরে ভরসা করো কা, একমাত্র আপনজন কে একটু বলুন না আপনারা কে? আহা দয়াল গুরু আর গৌর হরি আর গোবিন্দ ব্যতীত এই জগতে আপনজন কেউ নাই। হরি বল হরি বল। আহা মনরে নিয়া নদীর পার তোমায় পুইরা করবে ছারখার, সাদের পুত্র এত ভালোবাসেন আর ওই পুত্রই আপনার মুখে আগুন জ্বালিয়ে দিয়ে ছারখার করে দিবে, কিসের এত গৌরব? সেই গৌরবকে চূর্ণ করার জন্য শিরোদণ্ডী গঙ্গার তীরে গৌর হরি আমার দুই বাহু তুলে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল প্রেমভাবে ভাবিত হয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে আজ আমার গৌর হরি আজ আমার গৌর হরি এক বিনোদ খেলায় রত হলেন, ভাবনিধি পদকর্তা ভাব দিচ্ছে সুরত নীতি রে আজি ও হাই রে সুরত নে ওরে তীরে আজি আর সুরত তীরে ওরে তীরে আজি সুরত ওরে তীরে আজি আয় হায় আমার গৌর আনন্দে আনন্দে বিভুর গণ মিলি তারা আন দেবীভুর আমার গৌরব এবার কাছে পেয়ে আজকে আনন্দে ধরছে না খেলাও বিনোদ খেলা গৌরব
ফুলিন বিহার করে ভকত মন্ডলী। কেমন খেলা, ফুল আর করতাল নিয়ে এক মাধুর্যময় খেলা, রস্য খেলা, প্রেমের খেলা ভক্তগণ। এমন খেলা খেলিতেছে গৌর হরি। আহা বেলি অবসান দেখি, আহা আরে গৃহেতে চলিলা, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা ভক্তগণ। খেলা খেলিতে খেলিতে মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আজ গৌর হরির অন্তরে মায়ের কথা যখন মনে পড়ে গিয়েছে, এবার ভক্তগণ নিয়ে বললেন আর বিলম্ব করলে চলবে না, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, হাইরে বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, আরে জননী চরণে আসি প্রণাম করিলা, আরে জননী চরণে আসি প্রণাম করিলা, আরে জননী চরণে আসি প্রণাম করিলা, এবার বৃন্দাবনে যাবো, কারা কারা যাবেন একটু হাত তুলবে, এক হাত নাই, এক হাত নাই।